উপস্থিত প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অনলাইন ক্লাসে আজ তোমাদের আমি অনুপাত ও শতকরা বিষয়ে অনুপাত অধ্যায়টি পড়াবো। তার আগে আমি পূর্বের দুটো ক্লাস নিয়েছি, আজকে বাকি আরো একটি ক্লাস নেব। ১২ নম্বর অঙ্ক বলা আছে, দুটি বইয়ের মূল্যের অনুপাত ৫:৭। দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে প্রথমটির মূল্য কত? এখন আমরা লক্ষ্য করবো যে দ্বিতীয় বইটি কত গুণ। তাহলে দুটি বইয়ের অনুপাত, দ্বিতীয় বইটির মূল্য কত? ৮৪ টাকা। তারপর প্রথম বইটির মূল্য কত? তাহলে প্রথম বইটি দ্বিতীয় বইটির মূল্য কত গুণ হবে? তাহলে ৭:৫। তাহলে দ্বিতীয় বইটির মূল্য, না সরি, প্রথম বইটির মূল্য, প্রথম বইটির মূল্য ৮৪:৫। এখন আমরা যদি কাটাকাটি করি, তোমরা লক্ষ্য করো যে ৮৪কে ৭ দিয়ে ভাগ, তাহলে কত? ৭÷৮৪, ৭÷৮৪। তাহলে আমরা ১২÷৫ গুণ করলে কত হয়? ৫÷৬০। তাহলে কি হলো যে প্রথম বইটির মূল্য কত হলো? ৬০ টাকা, আর দ্বিতীয় বইটির মূল্য ছিল ৮৪টাকা। তাহলে নিম্ন বলা আছে কত? যে প্রথম বইটির মূল্য, প্রথম বইটির মূল্য, প্রথম বইটির মূল্য তাহলে আমরা এখন ১৩ নম্বর অঙ্কে যাবো। ১৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো তোমরা, আমি ১২ নম্বর অঙ্কটা মিশে দিলাম। আমাদের ব্ল্যাকবোর্ডটা একটু সমস্যা ঠিক হয়ে গেল।
তোমরা 13 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 13 নম্বর অঙ্কটি বলা আছে 18 ক্যারেটে 20 গ্রাম ওজনের সোনার গহনা সোনা ও খাতের রূপা 3 অনুপাত 1, ওই গহনা সোনা ও খাতের পরিমাণ 3 অনুপাত। তাহলে 18 ক্যারেট, 18 এটা হলো একটা স্বর্ণের একটা গ্রেড, আসলে স্বর্ণের গহনা 20 গ্রাম ওজনের একটা গহনা। তাহলে আমরা লিখি যে 20 গ্রাম ওজনের গহনা, 20 গ্রাম ওজনের সোনা গহনার সোনা খাতের এখানে ধরতেছি না, সোনা ও খাতের অনুপাত কত আছে? 3 অনুপাত 3 অনুপাত ওই গহনে সোনা ও খাতের পরিমাণ হচ্ছে। খুব সহজ অঙ্ক, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা এখন করবো অনুপাতের যোগফল। দেখো অনুপাতের যোগফল, অনুপাত কি কি আছে? 3 অনুপাত 1 আছে। তাহলে যোগফল কত হয়? 4। অনুপাতের যোগফল হলো 4। এখন আমরা সোনা ও গহনার কি পরিমাণ, সোনা ও খাতের কি পরিমাণ সেটা আমরা বের করব। তাহলে 20 গ্রাম গহনায় 20 গ্রাম সোনার গহনায় সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণ বার করব। তাহলে মোট অনুপাতের যোগফল কত? 7। তাহলে কয় গ্রাম আমাদের স্বর্ণ গহনার ওজন হল? 20 গ্রাম। লক্ষ্য করো 30 এ মোট অনুপাতের যোগফল কত? 7। 7 এর কত? 3। এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে খাত, 3 সমান সমান 7 × 20। তাহলে 3 × 5 হয় কত? 15। এই 15 গ্রাম, এই 15 গ্রাম কি হয়ে গেল? সোনা। 15 গ্রাম কি পেলাম আমরা? সোনা। এবার আবার 20 গ্রাম সোনার গহনায় হাতে পড়ল, হাতে পরিমাণ তাহলে 20 × 4 = 5 গ্রাম কি করে? 7। তাহলে এখানে 15 গ্রাম স্বর্ণ আর 5 গ্রাম হলো খাত। তাহলে গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম ও খাতের পরিমাণ 5, খাতের পরিমাণ 5, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আরেকটি অঙ্ক করে দেই, সেটা হলো আচ্ছা মিশে দেই, এত মিশে না, চোদ্দ নম্বর অঙ্ক করি।
চোদ্দ নম্বর অঙ্কটি লক্ষ্য করো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুল যাওয়া আসার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তাহলে আমরা লক্ষ্য করি যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার অনুপাতটা লেখ। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসা বা আসা যাওয়া আসা যাওয়ার অনুপাত অনুপাত কত আছে? 2:3। 2:3। প্রথম বলে বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, তাহলে এটা প্রথম বন্ধু, এটা এটা প্রথম বন্ধুর দূরত্বের অনুপাত, এটা দ্বিতীয় বন্ধুর দূরত্বের অনুপাত। তাহলে বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে 5 কিলোমিটার দেওয়া আছে, এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 2:3। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5:3। লক্ষ্য করো কিলো
তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ির স্কুলের দূরত্ব 7 কিলোমিটার। তাহলে এই অধ্যায়ে আর দুটো অঙ্ক বাকি থাকলো, যে তোমরা এটা করে নিবা এবং আগামী ক্লাসে নতুন অনুশীলনে যাব। সেটা শতকরা হতে পারে, শতকরা একটু লক্ষ্য করবা, আমি আগামী ক্লাসে শতকরা অঙ্কগুলো করে দিব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো।